সম্প্রতি পেন্টাগনের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে আর সেই রিপোর্টের বিষয়ে উঠে এসেছে চীন এবং ভারত সম্পর্কের কথা আর এবার পেন্টাগনের সেই রিপোর্টে বলা হচ্ছে চীন ভারতের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে তাদের দাবিগুলো চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে সেই সঙ্গে কৌশলগত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে তারা অপরদিকে নয়াদিল্লির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কিভাবে তিক্ত করে তোলা যায় সেই বিষয়েও অগ্রসর হয়েছে তারা বুধবার মার্কিন কংগ্রেসকে ওই দেশের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে পিআরসি আধিকারিকরা মার্কিন আধিকারিকদের সতর্ক করছেন যাতে পিআরসি ও ভারতের সম্পর্কের মধ্যে তারা হস্তক্ষেপ না করে অপরদিকে পেন্টাগনের বক্তব্য ২০২০ সালে অরুণাচল প্রদেশের নিকটবর্তী ভারত ও চীন সীমান্তবর্তী অঞ্চলে ১০০টি বাড়ি বিশিষ্ট একটি গ্রাম তৈরি করেছিল চীন যার মূল লক্ষ্য ছিল ভারতে ঘটে চলা প্রতিটি বিষয়বস্তু নিজেদের নখদর্পণে রাখা প্রসঙ্গত পেন্টাগন নিয়মিত কংগ্রেসকে লাদাখ চীন সীমান্তে থাকা ভারতীয় চীন সেনাবাহিনীর ব্যাপারে রিপোর্ট করতে থাকে তবে ভারত প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও চীন কেন বারংবার তাদের ওপর আঘাত হানে এমনকি কৌশলগতভাবে ভারতীয় সেনা দমনে পদক্ষেপ নিচ্ছে সেটাই খতিয়ে দেখতে তৎপর হচ্ছে পেন্টাগন ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ